যুক্তি আছে, যে বাড়িতে গাভী দুর্বল হয় সেই বাড়িতে দুঃখ এগিয়ে আসে। খুব মাথায় রাখবেন, এগুলো খোনার বচন। যে বাড়িতে গাভী দুর্বল হয়, লিকলিকি হয়ে যায়, টলতে থাকে, খেতে পায় না, যত্ন হয় না, জানবেন ওই বাড়িতে দুঃখ আসছে। আর যে বাড়িতে পুত্র পণ্ডিত হয়ে যায়, জানবেন তার দুঃখের অবসান হচ্ছে। এই জন্য বাড়িতে গাই থাকলে, গাভী থাকলে তাকে যত্ন করুন। আপনারা আস্থা চ্যানেল, সংস্কার চ্যানেল দেখবেন, নেটে ছাড়বেন, নেটে আপনারা সার্চ করবেন, আপনি আপনাদের বলে দিই, দেখবেন দেবকী নন্দন ঠাকুরজি বলে একজন আছেন, উনি ভাগবত পাঠ করেন, এরকম চুল আছে। দেখবেন মুরারি বাপু আছে, প্রায় 80-85 বছর বয়স। দেখবেন সবাই, আর চিত্রলেখাজি আছে একজন, তো দেখবেন সুন্দর সুন্দর কথা বলেন, ওনারা সুন্দর করে বলেন, গাভী মাতাকে যে যত যত্নে রাখতে পারে তার সংসার তত ফুলে ফেপে উঠতে পারে। গাভী মাতাকে যে যত যত্ন করতে পারে তার শরীরের রোগ থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ যখন পুতনাকে বধ করেছিল, পুতনাকে বধ করে যখন মায়ের কোলে গেল, মা তখন এক বালতি জলে গোমূত্র দিয়ে তার গোপালকে গোটা শরীরটা ধুইয়ে দিয়েছিল। আমরা বাচ্চাদেরকে স্যাভলন দিই, ডেটল জল দিই, কিন্তু খুব সুন্দর কথা জেনে নিন প্রদীপ পালের কথাটা, একদিন করে দেখবেন আপনার ছেলে চর্মরোগ হবে না। আয়ুর্বেদ বলল কি, এক বালতি জল নেবেন, কয়েক ফোঁটা গোমূত্র নেবেন, ওই জলে মিশিয়ে বাচ্চাকে মাসে একবার করে স্নান করান, চর্ম ডাক্তারের কাছে আপনাকে কোনোদিন যেতে হবে না, শরীরের জ্যোতি বাড়বে এবং চর্মরোগ তার জীবনে হবে না। কিছু কীর্তন শুনতে এলে কিছু জেনে যেতে হয়, যেগুলো জানলে আপনার লাভ হয়ে যায়। আমি যে জায়গাতে ছিলাম মায়েরা, সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়, জোরে বলুন তো, একটু জোরে বলুন, সংসারে পাওয়া যায়। আস্তে আস্তে একটু ছোট্ট তত্ত্বগুলো শুনে রাখুন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন, তুমি দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এ ত্যাগে পাওয়া যায় না সিনন্দের নন্দন। আমি বুঝিয়ে দিই, আমি বুঝিয়ে দিই। এখানে অনেকেই বসে আছেন, যারা দেখবেন রাত্রিবেলায় বাড়ি যাবে বলে একজনকে খুঁজছে, দিদি গাড়ি পাবে, রাস্তায় যেতে পারবে, অন্ধকার হয়ে গেল, চিন্তা করবেন না, এখানে এসে ঘরের কথা চিন্তা করবেন না, চিন্তামণির কথা চিন্তা করুন, যিনি চিন্তামণির কথা চিন্তা করেন যদি বিশ্বাস থাকে, তবে চিন্তামণি আপনাকে এমন সাহায্য করবে আপনি ভাবতেই পারবেন না, এই জন্য আপনাদের বসে থাকতে হবে। এবার বলে রাখি আর কি বলল, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। এইদিকে 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাকের ভেতরে থাকে, কিন্তু যখন তুলে দেখবেন তখন দেখবেন পাক খেয়ে বড় হলো, কিন্তু পাকের কোনো দাগ লাগে নাই। সংসারে পাকাল মাছ কারা, ভক্ত পাকাল মাছ তারা, যারা সংসার দুঃখ পাকে ডুবে থাকে, কিন্তু কৃষ্ণ কথা হরি কথা যারা বলে তাদের শরীরে কোনোদিন দুঃখের ছাপ থাকে না, তারা সদা আনন্দময় হয়ে যায়। এইদিকে পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। এইদিকে এইদিকে মায়েরা, এক সময় নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু তোমার সব চাইতে বড় ভক্তকে, জেনে নিন যারা সংসারে থেকে হরিনাম শুনতে এসছেন, আজ আপনাদের কোনো চিন্তা নেই, আপনার গীতা রাখবেন সঙ্গে, হরে কৃষ্ণ। এইদিকে যে যেখানে বসে আছেন দোকান থেকে গীতা কিনবেন, গীতা রাখবেন, গীতার লাভ বলে দিই। এই কয়েকদিন দুপুরবেলা আমি শুতে যাব, ফোনটা সুইচ অফ করতে যাব, একজন মহিলা ফোন করলেন, বাবা কি বেঁচে গেলাম গো, বুঝতে পারলাম না, আমি বেঁচে গেলাম বাবা, কি করে বেঁচে গেলেন, আমি আজকে বেঁচে গেলাম, আমার আজকে চিতা জ্বলতো, কেন কি হয়েছে, আপনার জন্য বেঁচে গেলাম, না কেন বলছেন এমন কথা, আমি আপনার জন্য বেঁচে গেলাম বাবা, বারবার বলে আমি আপনার জন্য, আর অসহ্য রে কাঁদছে, মা কান্না বন্ধ করুন, কি হয়েছে বলুন, বলছে বাবা আমি উঠানের মধ্যে গীতা পড়ছিলাম, এই ইদানিং যে ঝড়টা হয়ে গেল না, সেই ঝড়ে আম গাছের নিচে, বাড়িতে একটা আম গাছ আছে, আম গাছের নিচে গীতা পড়ছিল মায়েরা, আর গীতাটা পড়তে পড়তে একটা বিরাট বড় আম গাছের ডাল তার সামনে পড়ল, বলছে এত জোরে পড়ল আম গাছের ডালটাতে আমি ঢাকা পড়ে গেলাম, বাড়ির সবাই কান্না করে বেরিয়ে এলো, মা মরে গেল, মা মরে গেল, মাকে বের করো। অবাক ব্যাপার, আমার গীতার একটা পাতা ছেড়ে নাই আর আমার শরীর একটা আঁচল লাগি নাই,
বাবা কি মন্ত্র দিলে গীতা এ এত ভালো জিনিস কেউ জানে না আপনাদেরকে বলে যাই প্রত্যেকটি বাড়ির যারা এসেছেন বাচ্চার পকেটে একটা করে গীতা দেবেন দাদা ভাইরা যারা যত দূরে যাবেন আমার কথা অনুযায়ী একটা করে গীতা রাখবেন 2 টাকা 3 টাকা 5 টাকা দাম আর যদি আপনারা পারেন যে কোনো হরিবাসরে কিছু করতে না পারুন অন্তত 100 খানা 200 খানা গীতা এনে না যারা গীতার মর্যাদা রাখতে পারে তাদেরকে দিন আপনার বাড়িতে 100 খানা গীতা কিনবেন পাড়া প্রতিবেশীকে দেবেন ভাই গীতাটা রাখো রাস্তায় নিয়ে যাবে যদি বলে না আমি গীতা রাখবো না জোর করবেন যদি না নেয় আপনি ফেরত নেবেন গীতার মর্যাদা রাখবেন যাকে তাকে গীতা দেবেন না গীতা দেবেন তাকে যে গীতার ব্যবহার করতে পারে এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল আজকে পশ্চিম বাংলা শুধু নয় আজকে বাংলাদেশ থেকে শুরু করে শুধুমাত্র প্রত্যেকটি আসাম কোচবিহার শিলিগুড়ি প্রত্যেকটি রাজ্যের মানুষ ফোন করে করে বলে প্রদীপ বাবু আপনার কথা রেখেছি বলে গীতা লাভ হয়েছে বলে যে রেখেছে সে জানে যে রাখে নাই সে জানে না এই জন্য আপনারা রেখে দেবেন একটা কথা বলি নারদমুনি ভগবানকে বলল প্রভু ভগবান তুমি তোমাকে ভক্ত কোন ভক্ত পাই সংসারী ভক্ত না আমি তখন সঙ্গে সঙ্গে নারদ বলল ভগবান বলল নারদ তোমার অহংকার হয়ে গেছে সবচাইতে বড় ভক্ত কে জানো সংসারে থেকে যারা আমাকে ডাকে নারদের মাথা গরম হয়ে গেল ঠাকুর বলে কি এই দিন নাই রাত নাই আমি নয়ন নয়ন করে বললাম আমি ভগবানকে পাবো না বলে না নারদ সংসারে যারা থাকে তারা পায় বলে কি রকম এক বাটি সরষের তেল দিলাম নারদ এক বাটি সরষের তেল নিয়ে 50 হাত যাবে 50 হাত আসবে দেখো নারদ এক ফোঁটা তেল যেন না পড়ে নারদ বলল প্রভু এটা কোনো ব্যাপার হলো 50 হাত যাব 50 হাত আসবো এক ফোঁটা তেল পড়বে না নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেল কাঁপতে কাঁপতে 50 হাত এলো এসে বলছে এই যে প্রভু 50 হাত গেলাম 50 হাত এলাম এক ফোঁটাও তেল পড়েনি ভগবান বলছে নারদ তুমি যে 50 হাত এলি 50 হাত গেলি আমার আমার কথা কবার ভেবেছিলি নারদ বলছে এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবি ডালের কথা ভাবি চালের কথা ভাবি সংসারের কথা ভাবি তারপর আমার কথা ভাবি এরাই তো সবচাইতে বড় ভক্ত তাই রামকৃষ্ণদেব বললেন তালি দিয়ে এই গানটা গাও কি হাতে কর কাম আর মুখে বল হরি মানব জনম তোমার যাই দেব বাবা বাবা হাতে কর কাম আর মুখে বল হরি মানব জনম তোমার যাইবে গোতরি আজ হাতে কর কাম আর মুখে বল হরি মানব জনম তোমার যাইবে গোতরি মাইরা হাত উঁচু করে এই দাদা ভাই যেমন বললেন যে আমাকে সবাই সাহায্য করলেন আরে সবাইকে ভগবান নাম করায় না সবাইকে দিয়ে করায় না উপযুক্ত ব্যক্তি পাই বলে করায় উপযুক্ত ব্যক্তি পেয়েছেন বলে গ্রামের লোক পারে না একজন পারে কি করে আপনারা সাহায্য করেন না গোবিন্দের কৃপা অনুপর আছে সবাই মিলে হাত তুলে প্রভুকে দেখিয়ে দিন হাতে কর কাম আর মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে গতরি হাতে কর কাম আর মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে গতরি মজে হাতে কর কাম আর মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে গতরি ওরে হাতে কর কাম আর মুখে বল হরি মানব জন্ম তোমার যাইবে গতরি দেখে নিন দেখে নিন দেখে নিন বাড়িতে ঝাড় দেবেন বাড়িতে ঝাড় দেবেন কিভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 উলে ধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ঝাঁট আসতে ঝাঁটা তো বাড়িতে কেনেন কি বার কিনবেন শনিবার শনিবার ঝাঁটা কিনবেন কেন শনির দশা চলে যায় ঝাঁটা কটা কিনবেন একসঙ্গে তিনটে কিনবেন তিনটে ঝাঁটা কিনবেন মায়েরা তিন জায়গায় রাখবেন না ঝাঁটা তিনটে কিনতে হয় শনিবার কিনতে হয় শনির দশা চলে যায় তিন জায়গায় ঝাঁটা রাখবেন না কোথায় কোথায় একটি হচ্ছে রান্নাঘর ওটা হচ্ছে অন্নপূর্ণার মন্দির ওখানে ঝাঁটা ঢোকাবেন না ঝাঁট দেবেন ঝাঁটা ঢোকাবেন না আর দ্বিতীয় কোথায় রাখবেন না দ্বিতীয় রাখবেন না কোথায় না ঠাকুরের মন্দিরে ওখানে ঝাঁটা ঝাঁট দিতে হয় ঝাঁটা রাখতে নাই আর কোথায় রাখবেন না স্বামী স্ত্রী যে বাড়িতে শুয়ে থাকে সে বাড়িতে ঝাঁটা রাখবেন না কেন ঝাঁটা রাখলেই প্রায় ওদের মারামারি ঝগড়া হবে আপনাদের এই সন্দেশ কালি তো হয় না বাকি জায়গার জন্য বললাম আর কি এই আপনাদের হয় হয় তাহলে এদিকে এদিকে স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না একটি মন্ত্র শিখিয়ে দেবো বলবো না বাদ দিয়ে দেবো ডান দিকে বোনেরা বলছে বলুন বলুন ওই জন্য তো কীর্তন শুনতেছে
আরে রাত জেগে কি এ যদি সারা রাত্রি কীর্তন করিতে বসিয়ে রেখে দেব কিন্তু কি করবেন যদি আমি 7:30টা পরে বাড়িয়ে দিই না আর এক পালার গান আপনাদের লেগে যাবে দাম এই জন্য আমি ওই পর্যন্তই গাইব মায়েরা সবাই লক্ষ্য করুন স্বামী স্ত্রীতে যে ঝগড়া না হয় তার জন্য দুটো কাজ একসঙ্গে করবেন কি কি একটি হচ্ছে কি একটি হচ্ছে ভজন একটি হচ্ছে ভজন একটি হচ্ছে ভজন একটি ভয়কার বর্কিজ্য দন্তন্ন ভজন আর এক সঙ্গে হবে ভজন স্বামী যদি বেলা 3টার সময় এলো স্ত্রী তাকে দেবে তারপর খাবে আর যদি মনে করে এই বিউটি পার্লার থেকে এলাম ডিজাইন ভালো আছে দরকার নাই তুমি যখন খাবে খাবে তাহলে ঝগড়া আপনাদের শুরু হবে আর ভজন মানে কি মা এইদিকে তাকান স্বামী স্ত্রী সন্ধ্যাবেলাতে বসে ভগবানের ভজন করবেন একসঙ্গে যদি স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর বাম দিকে বসে ভজন করবে কেন ভজন করবে যখন বিয়ে হয়েছিল তখন বাম অঙ্গটা পুরুষ তার স্ত্রীকে দিয়ে দিয়েছে ওই জন্য তার নাম হলো বামাঙ্গী আচ্ছা মায়েরা বলুন তো এই দিয়ে তাকান বিয়ের সময় চোখের মধ্যে একটা কি ঢাকা দেওয়া হয় যাদের বিয়ে হয়েছে তারা বলবেন যাদের হয় না তাদের বলার দরকার নেই আচ্ছা মায়েরা পানটা কেন ঢাকা দেওয়া হয় বলুন তো এই দিতে কান পানটা কেন ঢাকা দেওয়া হয় বলছে পানটা হলো যোগ মায়া তার মানে কি পানটা সরালেই স্বামী স্ত্রীর বদন দর্শন হয় তার মানে মায়ার যোগ হয়ে যায় এই গানটি এক জায়গায় গিয়েছে এক কাকাবাবুর বাড়িতে আমার বাসা এক কাকাবাবুর বাড়িতে বাসা সে বললো বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয় আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই খালি ঝগড়া করছে বললাম ঝগড়া করবে না কেন কাকা বাবু বলে কেন পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে না না গানে যেমন রস আছে মজা আছে মায়েরা হাততালি দিয়ে 3 জায়গায় ঝাড়া রাখবেন না কোথায় কোথায় একটা ঠাকুর মন্দিরে একটা রান্নাঘরে একটা শোবার ঘরে তালে তালে হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে কত হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে কত রি হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে কত রি মায়েরা মায়েদের ভগবান ভজনা চিরে আউলির চিরে ভানার মতো কে বললো রামকৃষ্ণ দেব মায়েরা ঢেকি দেখেছেন ঢেকি জোরে বলুন আছে বাড়িতে আচ্ছা বলুন তো যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি যে গর্ততে হাত দেয় একজন বলছে যে পা দেয় এই দিয়ে তাকান যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি আর যদি যে পা দেয় আর যে হাত দেয় দুজনে যে ঝগড়া থাকে তবে যে পা দেয় সে জোরে জোরে বলে তোজ্জা হবে ও দেখবেন জোরে জোরে দেয় মায়েদের ভগবান ভজনা কেমন চিরে আউলির চিরে ভানার মতো বাচ্চাকে কোলে করে নি স্তনপান করাই একদিকে গর্তের মধ্যে হাতটা তালে তালে রাখে খরিদ্দার এসে বলে দিদি 5 টাকা চিরে দাও বলে কালকের 5 আজকের 5 হলো তোমার 10 একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে একদিকে বাচ্চাকে স্তনপান করায় একদিকে হাতটা তালে তালে রাখে আপনারা কি করবেন ছেলেকে দেখবেন মেয়েকে দেখবেন স্বামীকে দেখবেন মন রাখবেন গোবিন্দের চরণে হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে কত রি তবে হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে কত রি হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে কত রি মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে যেই না কালিয়ানাককে দমন করতে যাবে সুবল বলছে হারে কানাই দাদা বলাই জন্মদিন কোথায় যাবি ওরে শোন রে সুবল মনের কথা কালি দহ রয়েছে যথা শোন রে সুবল মনের কথা কালি দহ গে রয়েছে যথা তুলু ধরে দেবে লুলু ধরে শোন রে সুবল মনের কথা কালি দহ রয়েছে যথা শোন রে সুবল আলি সর্বে দর্প করিব খাই ব্রজবাসী সবে পাবে কালি সর্বে দর্প করিব খাই ব্রজবাসী সবে পাবে রে ভাই কালি সর্বে দর্প করিব খাই ব্রজবাসী সবে পাবে রে ভাই কালি সর্বে দর্প করিব খাই ব্রজবাসী সবে পাবে রে ভাই বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি তর্পে এত হারা হয়েছে ভাই বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি তর্পে এত হারা হয়েছে ভাই
বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি তারপে আত্মহারা হয়েছে ভারী বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি তারপে আত্মহারা হয়েছে ভারী এই পথে চলা রে এই পথে চলা রে এই পথে চলা রে এই পথে চলা রে ওলে গোধান গুলি লইয়া এই পথে চলা রে গোধান গুলি লইয়া এই পথে চলা রে ওলে গোধান গুলি লইয়া এই পথে চলা রে গোধান গুলি লইয়া এই পথে চলা রে কালিও না গাছি গিলি খেয়ে ফেলবি বলছে না না আমি দেখে আসি তোদের কেহ বলিব কালি না গিয়ে দেখতে কেমন তোদের কেহ বলিব আপনারা একটু জোরে উলুধ্বনি দেবেন আবার মাথায় কাপড়গুলো নেবেন সবাই মাথায় কাপড় নিয়ে শেষ জায়গাতে আপনারা সবাই বসুন সবাই মাথায় কাপড় নিয়ে যে 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 মাথায় কাপড় নিয়ে মাথায় কাপড় নিয়ে মাথায় কাপড় নিয়ে না না এই কালিয়নাকে দমন করবে এই জায়গাটা সবাইকে দেখতে হয় আপনি অনেকে ভাবলেন যে কালিয়নাকে দমন করতে চলে গেল হয়ে গেল বসুন এই সময় মাথায় কাপড় দিতে হয় আবার মাথায় কাপড় দিয়ে উলুধ্বনি দিতে হয় সবাই মিলে একসময় মায়েরা এইদিকে এই জায়গাটি করলে সংসারের মঙ্গল হয় জোরে বলুন রাধা রানী কি সবাই মিলে মাথায় কাপড় দাদা ভাইরা যারা রুমাল এনেছেন তোয়াল এনেছেন যারা মাফলার এনেছেন তারা মাথায় একটু বাঁধুন এই জায়গায় সবাইকে বাঁধতে হয় এই জায়গাতে শেষ হয়ে গেছে বলে যে উঠে যায় যাকে নিয়ে যায় সে বৈষ্ণব অপরাধের ভাগী হয়ে যায় সবাই মিলে মাথায় কাপড় দিয়ে একবারে ভক্তি ভরে প্রেম সে প্রেম সে মায়েরা অনুধ্বনি দিন জোরে বাহ বাহ বেশ 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 এবার হাত নামান এবার হাত নামান হাত নামান কৃষ্ণ কালিয়নাককে দমন করবে যেন কি করলো আমার দিকে হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন 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 ঝাঁপি দিলেন কালী দহ জলি ঝাঁপি দিলেন কালী দহ জলি ঝাঁপি দিলেন কালী দহ জলি কদমের উপরে চড়ি ঘন মালে সাথী পারো কদমের উপরে চড়ি ঘন মালে সাথে মারি কদমের উপরে চড়ি কদমের উপরে চড়ি ঘন মালে সাথে মারি ঝাঁপি দিলেন কালি দহ জলি ঝাঁপি দিলেন কালি দহ জলি ও যে ঝাঁপি দিলেন কালি দহ জলি ও যে ঝাঁপি দিলেন কালি দহ জলি এই যে যেখানে বসে আছেন তার পাশে যে দাঁড়িয়ে আছেন অপরাধের ভাগী হবেন না মাথায় রুমালটি নিয়ে চুপচাপ বসে সে যে কারো দর পর রাখে না কারো দর রাখে না কারো দর পর রাখে না কারো দর পর রাখে না দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর পর রাখে না দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর পর রাখে না দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর পর রাখে সে যে দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর পর রাখে না দর্পহারি প্রাণ গোবিন্দ বলবেন আপনার জোরে ভগবানের গায়ের রং কেমন ভগবানের গায়ের রং কেমন কেউ বলে কালো কেউ বলে নীল ভগবান যখন যেমন তখন তেমন রং পরিবর্তন করে আমার দিকে তাকাবেন চৈতন্য চৈতামি তো বলছে ভগবানের গায়ের রংটা হচ্ছে আকাশে যে প্রচন্ড মেঘ আছে না তখন সে কালো মেঘ এবার বৃষ্টি হবে সেরকম কিন্তু ভগবানের গায়ের রং আবার শাস্ত্র এক জায়গাতে বলছে না না সে নীল বর্ণ ধারণ করেছিল কখন এইদিকে যখন কালিয়নাককে দমন করেছিল জলে যখন ঝাঁপ দিলেন নীল জলে কালো জলে অবস্থাটা কেমন যেন নীল কমল ভাসছে এইদিকে কালিয়নাককে দমন করবার জন্য কালী দহ হ্রদে কৃষ্ণ ঝাঁপ দিল তখন দেখে কি মনে হচ্ছে কালিয়নাক বলছে আহ আমার এই হদে পদ্ম কোথা থেকে এলো যেন নীল কমল ভাসছে নীল কমল ভাসছে নীল কমল ভাসছে নীল কমল ভাসছে কালি দহির জলের মাঝে নীল কমল ভাসছে কালি দহির জলের মাঝে নীল কমল ভাসছে কালি দহির জলের মাঝে নীল কমল ভাসছে কালি দহির জলের মাঝে
দিন কমল হরে এই যে এই যে এই যে কি করব জানো ওকে পুচ্ছতি জড়া ওকে পুচ্ছতি জড়া ওকে পুচ্ছকি ও ভাইরা কালিও নাক মনে মনে ভাবছে আজকে কে নি খেলা করব আজকে কে কিছু করব না দংশন করব না একে পুচ্ছতি জড়া পুচ্ছতি জড়া পুচ্ছতি জড়া পুচ্ছতি জড়া দংশন করব না পুচ্ছতি জড়া দংশন করব না পুচ্ছতি জড়া আবার কিছুক্ষণ পরে মনে মনে ভাবছে না না আমার স্বভাব তো কাউকে ভালোবাসা নয় দংশন করা আমি দংশন করব দি দংশন করব রে আমি দংশন করব রে দংশন করব রে সতি জরা বলা দংশন করব রে পুচ্ছকি জরা দংশন এই জায়গাতে কৃষ্ণঙ্গে কালিনাগে হানিছে দংশন পাশানো সমান কৃষ্ণ হইল তখন এইবার মায়েরা বাবু হয়ে বসুন আর জোর সে উরুদ্ধ ধরে দেবেন কেন ভগবান শ্রীকৃষ্ণ কালিনাগকে দমন করছে দাদা ভাইরা করে জোরে বসুন সবাই প্রভু চেপেছে কার উপরে কালিনাগের উপরে ওগ ফনাতে ফনাতে গমন এই যে কত সভা হয়েছে কত সভা হয়েছে কত সভা হয়েছে ওই যে কালিনাগের মাথার উপর কত সভা হয়েছিল কালিনাগের মাথার উপর কত সভা হয়েছিল ওই যে কালিনাগের মাথার উপর কত সভা হয়েছিল কালিনাগের মাথার উপর কত সভা হয়েছিল আপনারা গোবিন্দের চরণ পেলে ফুল দেন পাতা দিন কালিও নাকি দিচ্ছে কালির ফনায় নাচন রঙ কালিও ফনায় নাচন রঙ কালির ফনায় নাচন রঙ হেরি তনু জানো জীবন সঙ্গ হেরি তনু জানো আমরা গোবিন্দে চরণ পেলে ফুল পুষ্পদি সেকি দিচ্ছে বিশুদ্ধকার করেছি বিশুদ্ধকার করেছি বিশুদ্ধকার করেছি ওই যে গোবিন্দের চরণ তলে বিশুদ্ধকার করেছি গোবিন্দের চরণ তলে বিশুদ্ধকার করেছি ওই যে গোবিন্দের চরণ তলে বিশুদ্ধকার করেছি গোবিন্দের চরণ তলে বিশুদ্ধকার করেছি কৃষ্ণ বলছে হরে কালিও নাগ লোকে আমার চরণ পেলে ফুল দেয় পুষ্প দেয় তুই চ আমার চরণে বিষ দিলি কেন কেঁদে কেঁদে কালিও নাগ বলছে হে গোবিন্দ তুমি তো আমাকে যা দিয়েছ আমি তাই দিলাম তুমি তো অমৃতময় ভগবান ইচ্ছা করলে আমার বিষকে তুমি অমৃত করে নাও আমার যা আছে তাই দিলাম আছে তাই দিলাম গোবিন্দ তোমার শ্রী চরণে যা আছে তাই দিলাম গোবিন্দ তোমার শ্রী চরণে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে হরে হরে আমার চরণে দেবার মতো তোর কিছু নাই বলছে আমার প্রত্যেকটা ফণিতে একটা করে মণি আছে এই মণি তোমার চরণে দেবো ওকে ফণি মণি গণ পরয়ে খসি 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 পূজাইয়ে চরণ নখর শশি হৃদয়ে পূজাইয়ে চরণ নখর শশি চরণ পূজা করেছি চরণ পূজা করেছি চরণ পূজা করেছি গোবিন্দের চরণ পেয়ে চরণ পূজা করেছি হরি 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 বলে ওই যে 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 হরি 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 বলে আপনারা একটু জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি আপনার কি সিদ্ধান্ত নিয়েছেন আজকে উঠবেন না নাকি আচ্ছা সিদ্ধান্ত আজকে নেন যে উঠতে হবে আমি আপনাদের বিদায় দেব আপনার সবাই ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন যারা কার্ড বা ঠিকানা নেবেন সবাই পাবেন না আমার নাম্বার দেখবেন মোবাইলে আছে হ্যাঁ আমার মোবাইলে নেটে আছে একটা কথা বলে যায় বাতাসা আপনাদের মানে ইয়ে হবে হরি লুট হবে আপনারা নেবেন আর একটা কথা বলি সবাই সুখে